হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আমার মামা শ্বশুরের বাড়িতে আজকে লোকনাথ পুজো, তো সেখানে যাব বলে। তো এখন কিন্তু দুপুর একটা হয়ে গেছে, ঘড়িতে একটা বাজে, আমার অনেকটাই লেট হয়ে গেছে। যেখানে আমি ভেবেছিলাম 11টার মধ্যে চলে যাব, 11টা 12টার মধ্যে চলে যাব আমি ভেবে রেখেছিলাম, কিন্তু সেটা হলো না। 12টা পার হয়ে একটা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি বেরোবো, রেডি হয়ে গেছি। আর আমাকে দেখে হয়তো বুঝতে পারছো কতটা গরম, আমি পুরো ঘেমে আছি, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড। তো যাই হোক, চলো ওখানে গিয়ে আমি তোমাদের সাথে, পুজো হয়ে গেছে কিনা আমি জানি না, গিয়ে দেখি পুজো হচ্ছে না শেষ হয়ে গেছে। যাই হোক, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। শ্বশুরের বাড়িতে চলে এসেছি, কিন্তু এসেই মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ পুজো শেষ হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো পুজো একদম শেষ হয়ে গেছে, যা দেখার জন্য এসেছি সেটাই দেখতে পেলাম না। গত বছর এই পুজোতে কত আনন্দ করেছিলাম, পুরো পুজোটা দেখেছিলাম, যজ্ঞ দেখলাম, সবাই নাচানাচি করলো সেগুলো দেখলাম, এবারে কিচ্ছু দেখতে পারলাম না, ভীষণ মনটা খারাপ হয়ে গেছে সেই জন্য। আর কি করা যাবে, পুজো তো হয়েই গেছে। আর এদিকে দেখো সবাই ভোগের প্রসাদ এগুলোকে বেড়ে রাখছে, তো ভোগের প্রসাদ এগুলো যদিও পাবো, কিন্তু পুজোটা তো দেখতে পেলাম না, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই, এটাই এবার হয়তো ছিল, আমার পুজো হয়তো দেখতে পারবো না, এটাই ভাগ্যে ছিল। আর এদিকে বৌদি দেখো সব বাসনগুলোকে এখানে মেজে নিচ্ছে, আর এইদিকে যে যজ্ঞ হয়েছে সেই যজ্ঞর এই দেখো এখানে যজ্ঞটা কিন্তু হয়েছে, সব এখানে রাখা আছে। গত বছর জানো তো আমি এই যজ্ঞতে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম, কিন্তু এবার আর কিছুই দেখতে পারলাম না, কত ভালো লেগেছিল গত বছর। তো ওই যজ্ঞর জায়গাটাও দেখালাম। আর এখানে দেখো ছোট্ট একটা ব্যালকনিতে কি সুন্দর ফুলের গাছ লাগানো আছে মামা বাড়িতে, তো সেটাও একটু তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর তোর নাম বল এবার, সবাই নাম বলো। পবিত্র রায়। পবিত্র রায়, বল নাম বল। দেবরাজ দাস। দেবরাজ দাস, দেবরাজ আমার এক ভাইয়ের নাম জানিস তো। এই যে সব আন্ডা বান্ডা কি খেলছিস তোরা? ওরে বাবা, সবাই ভয় পেয়ে যাবে তো। বল এবার খেলাটা বল, কিভাবে খেলতে হয়? কেউ একজন গুনে, তারপর কেউ একজন ঢুকায়, কিন্তু এটা তো রুল আছে, তাহলে এখন আমরা খেলাগুলো দেখবো। হ্যাঁ, কিভাবে খেলবি? ঠিক আছে, চল সবাই হাত দেখা এরকম। এদিকে দেখো সব পুচকা পুচকিগুলো, ওরা বিভিন্ন রকমের খেলা খেলছিল, আমি আবার ওগুলোই বসে বসে দেখছিলাম, আমার তো বেশ মজা লাগছিল দেখে। আর ওদের খেলা দেখে না আমার ঠিক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, আমিও জানো তো ছোটবেলায় বন্ধুদের সাথে এইভাবেই অনেক খেলতাম, আমি কিন্তু প্রচুর খেলাধুলো করতাম ছোটবেলায়, সেটা কিন্তু তোমাদেরকে আগে আমার বলা হয়নি। যা, এই যে দেখো আমি এখানে বসে বসে ওদের খেলা দেখছিলাম, আর গরমে দেখো ঘেমে চুড়ে একদম কি অবস্থা আমার, আর দুপুরবেলার টাইম রোদে থাকতে পারছিলাম না, এত গরম। এই দেখো এরা আরেক রকম খেলা স্টার্ট করেছে, আমার বেশ মজা লাগছিল এই বাচ্চাদের খেলাগুলো দেখতে, আমি ওদের সাথেই পুরোটা দিন বলতে পারো কাটিয়ে দিয়েছি দিনের বেলাটা। ওরা যে খেলছিল আমিও ওদের সাথে না বসে বসে এই খেলাগুলো দেখে মজা পাচ্ছিলাম, তো আমার বেশ ভালো টাইম কেটে গেছে। সবাই তো ওদিকে কাজ করছিল, আমাকে তো কোনো কাজ করতে দিচ্ছিল না কেউ, তো আমি কি করি, আমি বাচ্চাদের সাথে বাচ্চার মতন করে বসে বসে খেলাই দেখছিলাম।
দেখো মামার বাড়িতে এই শোপিসটা আমার এত ভালো লেগেছে, এটা হচ্ছে ড্রয়িংয়ে মামাদের সাজানো আছে, তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে এটা শেয়ার করে নিই। তো দেখো এটাকে আমি এই জন্য ভিডিও করেছি, আর উপরের দিকেও দেখো আরেকটা সুন্দর একটা শোপিস আছে। জানো তো আমার এই মামা বাড়িতে সবাই কিন্তু আর্টিস্ট প্রকৃতির, সবাই ভীষণ আর্টের ভালো, জানো তো। তো এই দেখো এখানে অ্যাকোরিয়ামটাও কত সুন্দর মাছগুলো খেলা করছে, আমার খুব ভালো লাগে অ্যাকোরিয়াম। তো এখানে মামাদের ঘরে ড্রয়িংয়ে এটা রাখা আছে, তো সেটা দেখেও একটু আমি ভিডিও করে নিলাম। আর এই দেখো সব পুচকা পুচকিগুলো এত লাফালাফি করে ক্লান্ত হয়ে গেছে, এইবারে সবগুলো মিলে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। মোবাইলের যে কি নেশা এখনকার বাচ্চাদের, দেখো দেখো ওরা ক্লান্ত হয়েছে ঠিকই কিন্তু শুয়ে শুয়ে কিন্তু মোবাইল দেখতে ক্লান্ত হচ্ছে না, মোবাইলের মধ্যে সব যেন একেবারে ঢুকে গেছে। এই যে আমি এদিকে এবারে লোকনাথ বাবার ভোগের প্রসাদ খেতে বসে গেছি, তো ভীষণ টেস্টি লোকনাথ বাবার ভোগের প্রসাদ, টেস্টি তো হবেই বলো, তো সেটাই দুপুরে আমরা খেয়েছি সবাই এখানে। তো এই হলো ভোগের প্রসাদ, তোমাদের সাথে শেয়ার করলাম। বৌদির এখনের লুক নাইটি পরা, এবার সুন্দর করে সাজুগুজু করবে বৌদি। স্মাইল করো, এইবার তো এই দেখো বৌদিকে কত সুন্দর লাগছে, এবার দেখো তো কিন্তু আমার একটা পোজ দিয়ে আছে, আবার হাত দেখাও, হাত দেখাও, ওই যে কাপল কাপল বসে আছে, এই যে এক কাপল, ওই যে আরেক কাপল, সব বসে আছে, আমি একা, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল বসে আছি, এখানে আড্ডা চলছে। দেখো দেখো কত সুন্দর লাগছে তোমার। যে বৌদিকে দেখালাম সেই বৌদি হলো এই বাড়ির বউ, একমাত্র বউ, সারাদিন এত কাজকর্ম করেছে বৌদি, সেই জন্য আর শাড়ি পরার টাইম পায়নি, নাইটি পরেই সারাটা দিন কাটিয়ে দিয়েছে, এবারে রাতে তো এত লোকজন আসবে, তো সেই জন্য বৌদিকে বলা হলো বৌদি তুমি এবার একটু ফ্রেশ হয়ে সুন্দর করে সাজুগুজু করে নাও। তো তো বৌদি দেখো সাজুগুজু করে নিয়েছে, তোমাদের তো দেখালামই কত সুন্দর লাগছে। আর আমি এবারে কিন্তু উপরে চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, এই দেখো অনেকেই খেতে বসে গেছে, আর এত গরম ছিল, প্যান্ডেল করা হয়েছিল উপরে, জানো তো এই গরমের জন্য প্যান্ডেল ট্যান্ডেল সব খুলে দেওয়া হয়েছে যাতে একটু বাইরের হাওয়াটা আসতে পারে। তো এই যে সব এইখানে খাওয়া, আর এই যে প্যাকিং যে হচ্ছে, এই প্যাকিং এগুলো কিন্তু আমি নিয়ে যাব, জন্য আমি গরমে ওখানে বসে খাইনি, সেই জন্য এই দেখো না প্যাকেট করে কিন্তু আমি নিয়ে যাব, তাই এখানে এই যে প্যাকেট করে দিচ্ছে আমাকে। তো রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল, খাওয়া হয়ে গেছে আমার, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি ওই জন্যই বলতে পারছি, রান্নাগুলো প্রচণ্ড টেস্টি হয়েছিল। আর এখানে মেনু ছিল কিন্তু পোলাও, ছোলার ডাল, পনিরের তরকারি, ওইদিকে চাটনি দেখালাম, চিপস ছিল, মিষ্টি ছিল, লুচি, পায়েস, এই সব কিছু কিন্তু ছিল এখানে। আর রান্নাগুলো তো অসাধারণ লেগেছে, এই দেখো পনির দেখাচ্ছি এবারে, এত গরম তাই খাবার প্যাক করে নিয়ে গেলাম এখানে, আর এখন খাবো না ঘরে গিয়ে খাবো, সেই জন্য খাওয়াটা প্যাক করে নিয়ে এখন আমরা বেরোবো, খুব বেশি রাত হয়নি, 8:30 মতো বাজে, তো চলো এরপরে ঘরে গিয়ে কথা বলছি। এখন বেরোলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না ভূতের মতো। এই যে বেরিয়ে গেছি রাস্তায়, দেখো আমি এখন গাড়িতে, বেশিক্ষণ টাইম লাগবে না, ঘরে পৌঁছে যাব, তো চলো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড গরম, জাস্ট ঘরে ঢুকলাম, তো এত গরমে আর ভালো লাগছে না, পুরো টায়ার্ড হয়ে গেছি, চুল চুল পুরো উঁচু করে বেঁধে নিয়েছি ওখানে গিয়েই, এত গরম লাগছিল। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা আমাকে কমেন্টস করে জানিও, যদিও আমি যাওয়ার সময় মানে অনেকটা লেট হয়ে গেছে এবার, তো সেই কারণে আমি পুজো এবার দেখতে পারিনি, তাই তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারলাম না, যাই হোক কিচ্ছু করার নেই, আমার অনেক লেট হয়েছে আজকে যেতে। তাও ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমি প্রচণ্ড টায়ার্ড, এখন মনে হচ্ছে কতক্ষণ আমি একটু শাড়িটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নেব, আর ভালো লাগছে না। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাইকে টাটা আর গুড নাইট।